দুঃখের বিষয় হলো লক্ষ লক্ষাধিক স্কুল কলেজ ইউনিভার্সিটি বাংলার জমিনে আছে, হার টিমটি কি আছে, সব হাট্টিমা টিম টিম। কে জানি বলল বর্তমান সিলেবাসে পড়ালেখা করে ছাত্ররা কি হয়, বানর আত্মতাবাকি হয়। আজকে এক পত্রিকায় পড়লাম, অভিভাবকরা বলছে যে সিলেবাস আর যে সৃজনশীল তরিকা আবিষ্কার হয়েছে, হ্যাঁ শিশুর পিঠে যে কয় কেজির বই, ওজনের বই দেয়া দরকার, তার চেয়ে দুই গুণ বেশি ওজনের বই। অভিভাবকরা বলছে এই বইগুলি, এই বোঝা, এত এক বোঝা বই পড়তে পড়তে পোলাপানগুলিও পাগল হবে, আমরা মা বাবারাও পাগল হয়ে যাবো, বুঝেন না? এমন এক জটিল প্রক্রিয়া দুনিয়াতে এসে গেছে, এখন বাংলাদেশে প্রশ্ন ফাঁস না করলে ছাত্ররা কিছুই বুঝেন। এখন ওস্তাদের সাথে কোনো সম্পর্কই নেই, সব মোবাইল, কোন সময় ওহি আসে, বুঝেন না? বইয়ের সাথে সম্পর্ক নাই, হুজুরের সাথে স্যারের সাথে সম্পর্ক নাই, শুধু আছে স্মার্ট ফোন, এটাই স্যার, এটাই হুজুর, এটাই কিতাব, এটা সব কিছু, বুঝেন না? এক শিশুদেরকে এক স্যার জিজ্ঞাসা করতেছে তোমরা কি হতে চাও, কেউ বললো ইঞ্জিনিয়ার, কেউ বললো আমি হতে চাই একজন শিল্পপতি, কেউ বললো আমি হতে চাই একজন ইতিহাসবিদ, ডক্টর, এক এক ছেলে উঠি বলল আমি স্মার্টফোন হতে চাই। কি হতে চাই? আরে কি বললো, স্মার্টফোন হতে চাও মানে? কয় কেন, আমার বাবা মা দেখি আমাকে তো কোনো আদর করে না, ওনারা আদর করে সারাদিন এই স্মার্টফোনকে, স্মার্টফোন লইয়া থাকে, এমনি এমনি করে, কত আদর। তো আমি মা বাবার আদর তো পাই না, আমার মনে হয়েছে আরে যদি ছেলে না হয়ে স্মার্টফোন হইতাম এই আদরগুলি পাইতাম। হাসেন, জীবনেও কোনো দিন এই ছেলে আর এই মেয়ে আপনার জন্য মৃত্যুর পরে দোয়া করবে না, কাঁদবেও না। জেনারেশন গ্যাপ, স্মার্টফোন জেনারেশন গ্যাপ তৈরি করে দিয়েছে। আমার মা বাবা শিশুকালে যেভাবে পালছে দয়া মায়া দিয়া, এইভাবে মৃত্যুর ভরে কবরে তাদেরকে লালন পালন করো। এই শিশু কোন শিশু, যে শিশু মা সারাদিন কোলে নিছে, হ্যাঁ মা স্মার্টফোন নিয়ে ব্যস্ত ছিল, শিশু নিয়ে ব্যস্ত ছিল, মা কোনো দিক যাচ্ছে শিশু আঁচল দড়ি টানতেছে, মা কই যাস, মা বাথরুমে ঢুকছে শিশু দুয়ারে খাড়াই দিছে, বাথরুমে ঢুকছে শিশু কি দরজা খাড়াই দিছে এইভাবে ধাক্কায়, তুই কই মা কই। হ্যাঁ এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটোখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। এইভাবেই এই মায়ের সাথে শিশুর এই যে একটুখানি কোলে নেয়া, একটুখানি আঁচল ধরে টানা, একটুখানি বুকে নেয়া, একটুখানি আদর করে খাইয়ে দেয়া, একটুখানি গোসল করিয়ে দেয়া, তাকে বসে একটু চুমা দেওয়া, এইটা সেটা, ছয় সাত আট বছর এইভাবে করতে করতে এই মা আর এই শিশুর সাথে এমন এক গভীর সম্পর্ক তৈরি হয় মৃত্যু পর্যন্ত এই শিশু আর এই মা বাবাকে বলতে পারে না। এই শিশুরই দোয়া, ওয়াকুর রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। শিশুকালে আমার মা আমার বাবা স্মার্টফোন আমারে নিয়ে থাকছে, আমার মা আমার বাবা আইফোন নিয়ে ব্যস্ত থাকে না, আমারে নিয়ে ব্যস্ত থাকছে। ও বাবারা যারা বাবা হয়েছেন, দয়া করে স্মার্টফোন, এটা বিকেলে বা কোনো এক সময় ঘন্টাখানিক দেখবেন আমার হাতে আইফোন থাকে, যখন গাড়িতে বসে থাকি এটা দেখি, ঘরে থাকলে বাচ্চা কাচ্চা নিয়ে থাকি। আজকের এই স্মার্টফোন শিশু তো বুঝতেই পারলো না, কামার আব্বায়ানি সগির, শিশুকালে মা আর বাবা দুজনেই একজনে উষ্ণ মায়া আরেকজনে শীতল মায়া দিয়ে, বাবার উষ্ণ মায়া আর মায়ের ঠান্ডা শীতল মায়া দুই মায়ায় আমাকে পালছে। আজকের শিশু মায়া কি জিনিস, শীতল মায়া কি,
আর বাবার উষ্ণ মায়া কি কোনোটাই সে পায় নাই, সে কিভাবে বলবে কামা রব্বায়ানি সগীরা, আমাকে শিশুকালে যেমনি মায়া দিয়ে স্নেহ দিয়ে দয়া দিয়ে রহমত করুণা মেহরবানি দিয়ে লালন পালন করেছে আল্লাহ, এইভাবে মৃত্যুর ভরে কবরে আমার মা বাবাকে লালন পালন করো, ও তো লালন পালনের দৃশ্যই দেখে নাই, দোয়াটা কেমনে আসবে মুখ দিয়ে বলে। এসব স্মার্টফোন দরকার আছে, দরকার আছে, কিন্তু অতটা নয় যতটা আমরা মনে করি। ইন্নাল জাওয়ালাতা যাকিয়া তাজআলুস সাবিয়্যা গাবিয়ান, এই চালাক মোবাইল স্মার্টফোন মানে চালাক ফোন, এই চালাক ফোনগুলি আপনার শিশুকে ডামিজ বানিয়ে দেয়, বেকুব বানিয়ে দেয়, গাধা বানিয়ে দেয়। আপনারা চালাক ফোন চান না চালাক পোলা চান? তো এখন তো শেষ পর্যন্ত গাধা পোলা আইব। এই ফোন দুইটা ক্ষতি করে বড় বড়, একটা হলো যে শিশু এইসব মোবাইল ফোন ব্যবহার করে, যে শিশু ছয় মাস সাত মাসে মুখে কথা ফোটে তার কথা ফুটতে লেগে যাবে পাঁচ বছর, কথা ফুটবে না, এত ভয়াবহ ক্ষতি করবে। দুই নম্বর, সে স্মার্টফোনের সাথে সম্পর্ক রচনা করতে গিয়ে মায়ের সাথে বাবার সাথে ভাই বোন তার আত্মীয়দের সাথে সম্পর্ক করার চ্যাপ্টারটা হারিয়ে ফেলবে, পারবে না, ম্যাচিং হবে না, ম্যাচিং হবে কার্টুনের সাথে আর স্মার্টফোনের সাথে, ম্যাচিং করতে পারবে না। সুন্নাহ নবীর সুন্নাহ হলো মা তার শিশু নিয়ে থাকবে, বাবা ততক্ষণ ঘরে থাকবে শিশু নিয়ে থাকবে, নবীর সুন্নাহ, ঠিক নয় কি? আহনাহু আলা ওয়ালাদিন ফি সিগারি, দুনিয়ার সব নারীর মধ্যে কুরাইশী নারীরা সর্বশ্রেষ্ঠ, কেন নবীজি বলছেন শৈশবে এই মায়ের দুনিয়ার স্নেহ মায়া মমতা সব ঢেলে দেয় তার শিশুর জন্য। আল্লাহু আকবার।